চ্যানেল জিরো সম্ভাবনা নতুন সুর। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 24 নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আফজাল হোসেন বলেছেন, আল্লাহর পছন্দের মানুষগুলি মাদ্রাসায় শিক্ষকতা করে থাকেন, তবে সেটার মর্যাদা কর্মের মাধ্যমে ধরে রাখতে হয়। ছেলেমেয়েরা মাদ্রাসা থেকে সঠিক শিক্ষা লাভ করতে পারে যদি শিক্ষকরা আন্তরিক হন। শিক্ষকদের প্রতি অনুরোধ থাকবে, তারা যেন শিক্ষার্থীদের শিক্ষাদানে মনোযোগী হন। শনিবার বেলা 12টায় বন্দরের নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসার 2020 সালের দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠানপূর্বক আলোচনাকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আফজাল হোসেন আরও বলেন, পরীক্ষার এই মুহূর্তটাকে কাজে লাগাতে হবে। অন্য সব কিছু বাদ দিয়ে যদি শিক্ষার প্রতি মনোযোগী হয়, তাহলে আমার বিশ্বাস এই মাদ্রাসার ছেলেমেয়েরা একদিন দেশের হাল ধরতে পারবে। মাদ্রাসার অধ্যক্ষ মোজাম্মেল হোসেন সরায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাদ্রাসার গভর্নিং বডির অন্যতম সদস্য আলহাজ মোহাম্মদ মোসলউদ্দিন নান্টু। এ সময় শিক্ষক শিক্ষিকা ও পরিচালনা পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা সকলেই মাদ্রাসার উন্নয়ন কাজে স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা AKM সেলিম ওসমানের 25 লাখ টাকা এবং কাউন্সিলর আফজাল হোসেনের মাতার পক্ষ থেকে 10 লাখ টাকা অনুদান প্রদান করায় তাদেরকে সাধুবাদ জানান। ছাত্রদের কাছে আরবি 5টা বিষয়ের মধ্যে 2টা বিষয় তাদের কাছে তুলনামূলকভাবে একটু কঠিন মনে হয়। একটা হচ্ছে আরবি প্রথম পত্র, আর আরেকটা হচ্ছে আরবি দ্বিতীয় পত্র। তো আরবি দ্বিতীয় পত্র বিষয়টা এবার যারা পরীক্ষার্থী আছে, এই বিষয়টার আমার কিছুদিন তাদেরকে পড়ানোর সুযোগ হয়েছে। তো আমি যেটা দেখেছি, আগে একটা সময় ছিল যে 9-10 আরবি দ্বিতীয় পত্রটা পাস ইন দ্য এক্সাম, পরীক্ষা কিভাবে পাস আসলেন, তিনি এককভাবে প্রতিষ্ঠানের জন্য 25 লক্ষ টাকা দান করেছেন আলহামদুলিল্লাহ বলে। তারই ধারাবাহিকতায় আমাদের গভর্নিং বোর্ডের সম্মানিত সভাপতি জোরা আলহাজ জোরা আফজাল হোসেন সাহেবের জননী, তার মা, তাদের পরিবারের পক্ষ থেকে এই মাদ্রাসার ভবনের জন্য 10 লক্ষ টাকা দান করেছেন সবাই বলে মারহাবা। এই সভাপতি সাহেবের নেতৃত্বে আবার আমরা তৃতীয় তলার ছাদ ধরার ইচ্ছা পোষণ করেছি, কাজ ধরে ফেলেছি ইনশাআল্লাহ। আপনারা সবাই সহযোগিতা করবেন এবং সভাপতি সাহেব আমাদের বর্তমান এমপির জন্য দোয়া চেয়েছেন এবং প্রয়াত নেতা জনাব আলহাজ নাসিম ওসমান সাহেবের জন্য দোয়া চেয়েছেন এবং জালাল হাজি সাহেবের জন্য দোয়া চেয়েছেন, আবুল কালাম সাহেব অসুস্থ তার জন্য দোয়া চেয়েছেন। আসলে আমাদের কমিশনার সাহেব অত্যন্ত উদার মনের মানুষ, তিনি তার পরিবারের জন্য দোয়া চেয়েছেন যাতে করে মাদ্রাসায় অনেক শিক্ষার্থী এবং অভিভাবক আপনারা আজকে উপস্থিত হয়েছেন, সবাই সবার জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার ওস্তাদ এম মান্নান হুজুরের জন্য দোয়া করবেন। এই মাদ্রাসায় যারা গভর্নিং বডিতে ছিল, নবীগঞ্জ ইসলামী আলিম মাদ্রাসা কর্তৃক আয়োজিত দাখিল পরীক্ষার্থীদের জন্য মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সম্মানিত সভাপতি অত্র মাদ্রাসার অধ্যক্ষ মহোদয় উপস্থিত, গভর্নিং বডির নেতৃবৃন্দ উপস্থিত, অত্র মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত, দাখিল পরীক্ষার্থী ছাত্রছাত্রী, অত্র মাদ্রাসার সকল ছাত্রছাত্রী অভিভাবক ও অত্র এলাকার মুরব্বীগণ, আসসালামু আলাইকুম। এমন একটি অনুষ্ঠানে 2টি কথা বলার সুযোগ হওয়াতে আমি সর্বপ্রথমে মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। আসলে বক্তব্য দেওয়ার কোনো কিছু নেই, ইতিপূর্বে আমার শ্রদ্ধেয় অত্র মাদ্রাসার শিক্ষকগণ, আমার অত্যন্ত শ্রদ্ধেয় সকলে, ওনারা অত্র এলাকা বিভিন্ন মসজিদগুলির মধ্যে দীর্ঘদিন যাবৎ ইমামতি করে আসছেন। এছাড়াও আমি অত্যন্ত শ্রদ্ধা করি, সম্মান করি, তারা অনেক জ্ঞানের অধিকারী। ওনারা যে বক্তব্য দিয়ে গেলেন সেখানে পরীক্ষার্থীদের ব্যাপারে এবং অত্র মাদ্রাসার ডিসিপ্লিন থেকে শুরু করে শিক্ষার মান উন্নয়নে ক্ষেত্রে সকল বিষয়ই আসলে বক্তব্য দিয়ে গেছেন। দীর্ঘক্ষণ যাবৎ আপনারা অপেক্ষা করছেন, বক্তব্য দেওয়ার আসলে কিছুই নেই, এরপরও 2-1 কথা না বললে নাই হয়।
আজকে আমি ছোট্ট আমি একটি উদাহরণ দিতে চাই। আমার বক্তব্যটা আমি একটু আমার কথা বলি, একটু ব্যতিক্রম ভাবেই কথা বলার ইচ্ছে পোষণ করছি। আপনারা অনেকে জানেন আমি একটি রাজনৈতিক দলের সাথে জড়িত। সেই হিসাবে সাবেক রাষ্ট্রপতি মরহুম পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদের একটি প্রোগ্রামে আমি ওনার কাছাকাছি হওয়ার সুযোগ পেয়েছিলাম। ওনার বক্তব্যে উনি বলেছিলেন, উনি যখন প্রেসিডেন্ট হলেন তখন ওনাকে অনেক গার্ড দিয়ে রংপুর নিলেন, অনেক মানে আনুষ্ঠানিকতার মাধ্যমে ওনাকে নিলেন, অনেক সম্মান দিয়ে নিলেন। কিন্তু উনি যখন যাচ্ছেন তখন একটি বৃদ্ধ লোক পথের পাশে হেঁটে হেঁটে যাচ্ছিল। এসএস সাহেব ওই বৃদ্ধ লোকটিকে খেয়াল করলেন যে ওই ওই মানুষটি তো উন্নত প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক, যে প্রাথমিক বিদ্যালয়টিতে পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদ পড়াশোনা করেছিলেন সেই বিদ্যালয়ের শিক্ষক হেঁটে যাচ্ছেন। এরশাদ গাড়ির বহর থামিয়ে দিয়ে অপেক্ষা করেনি, সেই শিক্ষক পিছনে পড়ে গেছেন, সে আসবে, এরপর এরশাদ প্রেসিডেন্ট বাংলাদেশের প্রেসিডেন্ট সে নামবে, মুস্তাফা করবে, তা না, উনি নেমে হেঁটে পিছনে যে সে শিক্ষককে পায়ে ধরে সালাম করে দোয়া নিলেন, দোয়া নিয়েছেন এবং বলেছেন, স্যার আমি আপনার ছাত্র, আমি আপনার যে শিক্ষা প্রতিষ্ঠানে মানে চাকরি করেছেন সে শিক্ষা প্রতিষ্ঠানেই আমি পড়াশোনা করেছি 1-5 পর্যন্ত। আরেকটি কথা বলবো, আমরা অনেকেই জানি, অনেকে চিনি মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী। আমি ওনার একটি ওয়াজে শুনেছিলাম, উনি নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসার ছাত্র ছিলেন, উনি নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে পড়াশোনা করে আজকে সারা বাংলাদেশের প্রায় প্রতিটি জেলাতেই হাবিবুর রহমান যুক্তিবাদীকে চিনেন, জানেন, উনি ইসলামের দাওয়াত দিয়ে থাকেন, ইসলামী জলসাগুলিতে উনি অংশগ্রহণ করে থাকেন। এখানে যারা উপস্থিত আছেন, আমি দাখিল পরীক্ষার্থীদের পক্ষ থেকে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা অবশ্যই অবশ্যই আল্লাহ পছন্দের মানুষ, যদি আপনারা আল্লাহর পছন্দের মানুষ না হতেন তাহলে দীর্ঘদিন যাবৎ এমপি মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন জনপ্রতিনিধি সহ লোকাল বিত্তবান ব্যক্তি থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত আমরা আপনাদের পিছনে নামাজ পড়ি, আমরা আপনাদের শ্রদ্ধা করি, সম্মান করি। অবশ্যই আপনারা আল্লাহর প্রিয় বান্দা, আপনাদের দোয়া অবশ্যই অবশ্যই আল্লাহ পাক কবুল করবে। আপনাদের কাছে আমার বিনীতভাবে অনুরোধ রইলেও দাখিল পরীক্ষার্থীদের জন্য আপনারা মনে প্রাণে দোয়া করবেন, ওরা যেন এক সময় বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হতে পারে। যারা যারা আজকে পরীক্ষার্থী, ওরা যেন শুধু শিক্ষায় না, সুশিক্ষায় শিক্ষিত হয়ে কেউ প্রেসিডেন্ট, কেউ প্রধানমন্ত্রী, কেউ মন্ত্রী, কেউ এমপি থেকে শুরু করে কেউ বড় বড় মাওলানা, অর্থাৎ তারা শিক্ষা সুশিক্ষায় শিক্ষিত হয়ে যেন বাংলাদেশের শীর্ষস্থানে থেকে বাংলাদেশের ভাগ্য উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখতে পারে, সেই জন্য আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব। অভিভাবক যারা অভিভাবক সহ যারা এখানে উপস্থিত আছেন সকলের কাছে, আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। আমি দাখিল পরীক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই,
শুধু দোয়া করলে কি হবে? শিক্ষায় শিক্ষিত না, সুশিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের শিক্ষক মহোদয়গণ একই সাবজেক্টে দুই বছর পর্যন্ত আপনাদের পড়ানোর পরেও আজকে যেভাবে নিখুঁতভাবে কোনো কিছু বাকি রাখে নাই, এটা প্রবেশপত্র থেকে শুরু করে আচার ব্যবহার থেকে শুরু করে সকল বিষয়ই আপনাদের আবার পুঙ্খানুপুঙ্খানুভাবে বোঝানোর চেষ্টা করেছে আপনাদের কাছে। আমি নির্দেশে দেব আপনারা এই মুহূর্ত থেকে মনের ব্যাপারটা যেন সারাক্ষণ পড়াশোনার দিকে থাকে, অর্থাৎ আমি এটা বলবো না আপনারা ঘুম নষ্ট করে দিয়ে পড়াশোনা মাঝে ব্যস্ত থাকেন, ঘুমটাকে পড়াশোনার দিকে এমনভাবে রাখেন ঘুমের মধ্যে স্বপ্নে যাতে দেখেন আপনি পরীক্ষা দিচ্ছেন, আপনি তো পড়াশোনা টেবিলে বসে পড়াশোনা করছেন, অর্থাৎ আমি বলতে চাচ্ছি খেলাধুলা কিংবা বিভিন্ন সংগঠনের সাথে জড়িত থাকলে সেই সংগঠনের কথা কিংবা মানে অন্য দুনিয়ার মধ্যে যা কিছু আছে সেই বিষয়গুলি আপাতত পরীক্ষার শেষ মুহূর্ত পর্যন্ত আপনারা ওই ওই বিষয়গুলি সুপারগুলো আড়া দিয়ে বন্ধ করে শুধু পড়ার দিকে একটু খেয়াল করেন। আপনাদের আপনারা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়ে বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে অনেক দূর পর্যন্ত এগিয়ে দিতে পারেন সেজন্য আমি অন্তরঅন্তস্থল থেকে দোয়া করব। কিন্তু আপনাদের যেভাবে দিক নির্দেশনা দিলেন সেভাবে আপনাদের চলতে হবে। একটি কথা আপনাদের মনে রাখতে হবে, বাবা মার পড়ার স্থান শিক্ষক। কিছু কিছু বিষয় উঠে আসছে যে শিক্ষকদের সাথে একটু বেয়াদবি, আমি বিশ্বাস করি আমাদের অত্র মাদ্রাসায় সেরকম কোনো ছাত্র ছাত্রী নাই, অন্য অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে সেরকম থাকতে পারে, শিক্ষকদের সাথে কিছু আচরণ একটু ব্যতিক্রম হতে পারে। অত্র মাদ্রাসার শিক্ষক মহোদয়গণ অত্যন্ত ভালো, আমি ইতিপূর্বে শিক্ষা মান বৃদ্ধির লক্ষ্যে আমি সকলের সাথে যে মত বিনিময় করেছি তাদের যে ভিতরে যে আমি পেয়েছি ওনারা কিন্তু সকলেই অত্র মাদ্রাসাকে নিজের সংসারের মতো দেখে, অত্র মাদ্রাসার সকল ছাত্রছাত্রীকে তাদের সন্তানের মতো দেখে। তাহলে কেনই বা অত্র মাদ্রাসার ছাত্রছাত্রী অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মতো ওরকম হবে? সেরকম আমাদের মাঝে নেই, এটাই আমি মনে প্রাণে বিশ্বাস করি। আর আপনারা যদি কেউ এরকম কোনো কিঞ্চিত পরিমাণ ভিতরে শয়তানে কোনো ইয়ে করে, আপনাদের কাছে আমি নির্দেশ দিলাম ভাই হিসাবে আপনার মানে সন্তান হিসাবে বাবা ভাই আপনারা আল্লাহর রাস্তায় শিক্ষকরা যেভাবে বলেছে ঠিক সেভাবেই এগিয়ে যান, দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিঃস্বার্থভাবে নিয়োজিত যাতে রাখতে পারে, আপনাদের মাধ্যমে যাতে বহির পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের অবস্থান অনেক অনেক এগিয়ে যেতে পারে এবং অত্র মাদ্রাসার এই ছাত্র ছাত্রীর মাঝে যাতে কেউ না কেউ সেই ভূমিকার মধ্যে অবশ্যই বসে থাকে সেজন্য ভালোভাবে পড়াশোনা করতে হবে, শিক্ষকরা যেভাবে দিক নির্দেশনা দেবে সেভাবেই চালিয়ে যেতে হবে। আমি একটি কথা বলতে চাই, শিক্ষকদের সাথে বেয়াদবি করে বা মনে কষ্ট দিয়ে কেউ পড়াশোনাতে মানে এগিয়ে গেছে এটা যদি সারা বাংলাদেশে না সারা পৃথিবীর মাঝে একজন ছাত্র প্রমাণ করতে পারে তাহলে আমি আমার চেহারা দেখাবো না, আমার হাতের কবজি না, আমার নিজের গলার নিজের মানে ফালাই দেবো মানে সত্য সত্য না সব বিস্তর জনগণের সামনে। দোহাই আল্লাহ আপনারা এই ভুলটি কখনই করবেন না। আমি গার্জেনদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, অত্র মাদ্রাসাটি নারায়ণগঞ্জ জেলার মধ্যে যাতে শিক্ষার মান সহ বিভিন্ন দিক দিয়ে শ্রেষ্ঠ একটি শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত হয় সেজন্য পরিচালনা পরিষদ অর্থাৎ গভর্নিং বডির সকল নেতৃবৃন্দ এবং শিক্ষক মহোদয়গণ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু সারাক্ষণ কি এই ছাত্রছাত্রীদের সেই দিকে খেয়াল রাখা সম্ভব? আমাদের
আপনারা যারা অভিভাবক আছেন আপনাদের খেয়াল রাখতে হবে, সন্তান আমার সন্তান আপনার সন্তান কখন কোথায় গেল কি করছে সেদিকে একটু খেয়াল রাখতে হবে। শুধু শিক্ষায় শিক্ষিত হলে চলবে না, সুশিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি সকল অভিভাবকদের কাছে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, যারা আজকের এই অনুষ্ঠানটি সফল সুন্দর ও সার্থক করার লক্ষ্যে কাজ করেছে তাদেরকে ধন্যবাদ, আমার অন্তরস্থ থেকে ধন্যবাদ জানাই। আর সোনা পুজোর আসলে ভুলে গেছেন, আমি কিছু কিছু মুহূর্তে আমি হঠাৎ করে আমি চলে আসি মাদ্রাসায়, আমি কিন্তু গতকালকে রাত্রে আসছিলাম এবং গেট আমি ধাক্কা দিয়ে ভিতরে ঢুকেছি, আমি ভেবেছিলাম কেউ চিনবে না কিন্তু আসলে মানে কি চিনেছেন। যাই হোক, আমি কিন্তু কথা বলেছি, বলে গিয়েছিলাম তোমরা আর দেরি করো না, তোমরা বলেছিলে যে স্টেজের কাজ করছো, আমি বলেছিলাম স্টেজের কাজ যত দ্রুত সম্ভব শেষ করে বাসা চলে যাও, পড়াশোনার দিকে মানে মন দাও, এটা করার পিছনে কারণ আছে। বিগত সময় তোমাদের দোষ না, বিগত সময়গুলিতে আমাদের পরীক্ষার্থীরা সারা রাত্র ভরে আনন্দ করে এই 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 মিলাদ ও দোয়ার পূর্বের দিন, এটা এটা আমি মানে 4-5 বছর যেমন এখানে আছি এটা মোটামুটিভাবে আসলে হয়ে আসছে, তবে এটা আর করো না। আমি ভেবেছিলাম তোমাদের কাছে আমি যখন বলেছি তোমরা ঠিকই চলে যাবে, কিন্তু সোনা হুজুরের কাছে আজকে বক্তব্য বোঝা গেল যে না, তোমরা হয়তো বা সারা রাত্র না কাটালেও কিছু না কিছু সময় কাটিয়েছ, যাই হোক এটা আর করো না। শিক্ষকরা যা বলে সেই বিষয়গুলি মনোযোগ সহকারে মানে মনে প্রাণে অন্তরে স্থাপন করে ওভাবে সামনের দিকে এগিয়ে যাও, অবশ্যই অবশ্যই তোমরা একদিন বঙ্গবন্ধু হতে পারবে, একদিন জিয়াউর রহমান হতে পারবে, একদিন না একদিন এরশাদ হতে পারবে, বা শেখ হাসিনা খালেদা জিয়া বড় বড় মন্ত্রী থেকে শুরু করে মানে একজন সমাজকর্মী হিসেবে দেশ জাতির লক্ষ্যে তোমরা নিজেরা কাজে আসবে, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। ধন্যবাদ সকলকে, আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, সো আমি আমার বক্তব্যটা সম্ভবত একটু লম্বা করে ফেললাম, এই জন্য সবার কাছে আমি দক্ষিণ।